আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে জটিল যৌগের ক্ষেত্রে কিভাবে সন্নিবেশ সংখ্যা নির্ণয় করা যায়, এবং সন্নিবেশ সংখ্যা চেনার জন্য আমাদেরকে ফার্স্টে যে জিনিসটা চেনা লাগে সেটা হচ্ছে লিগ্যান্ড চিনতে হয় আমাদেরকে। তো লিগ্যান্ড আসলে দুই ধরনের লিগ্যান্ড থাকে। আমরা যদি আমাদের বইতে একটু দেখি, আমাদের বইতে এখানে আমরা দেখবো যে দুই ধরনের লিগ্যান্ডের কথা বলা আছে। তো দুই ধরনের লিগ্যান্ড কারা কারা, চেনার জন্য খুবই সহজ উপায়। একটা হচ্ছে যারা নিরপেক্ষ লিগ্যান্ড, বলতে এখানে আমরা যেটা বুঝি সেই নিরপেক্ষ লিগ্যান্ড বলতে যাদের মধ্যে মুক্ত জোড় ইলেকট্রন আছে, যা মানে যাদের শেষ কক্ষপথে মুক্ত জোড় ইলেকট্রন পাবে। যেমন ধরো তুমি এখানে পানির মধ্যে, আমরা জানি যে অক্সিজেন কেন্দ্রীয় মৌল এবং কেন্দ্রীয় মৌল অক্সিজেনের শেষে মুক্ত জোড় ইলেকট্রন থাকে। এখানে অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন কেন্দ্রীয় মৌল এবং তার শেষে একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। কার্বনিলের মধ্যে এখানে কার্বন এবং অক্সিজেন দুইটারই শেষে মুক্ত জোড় ইলেকট্রন থাকে। সেম ভাবে নাইট্রিক অক্সাইডের ক্ষেত্রেও নাইট্রোজেন এবং অক্সিজেন, তাদের ক্ষেত্রে মুক্ত জোড় ইলেকট্রন থাকবে। এইভাবে করে আমরা চিনতে পারি। অথবা আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন যারা, তাদের মধ্যে আমরা এখানে বলতে পারি অ্যানায়ন যাদের মধ্যে আছে, অর্থাৎ ঋণাত্মক আয়ন বিশিষ্ট যারা। তুমি দেখো এখানে ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, তারপর হাইড্রোক্সিল, সায়ানাইড, ওরা সবাই কিন্তু আসলে মুক্ত জোড় ইলেকট্রন বিশিষ্ট। যদি তুমি স্ট্রাকচারটা দেখো তাহলে বুঝতে পারবা। তো চেনার শর্টকাট টেকনিক হচ্ছে ঋণাত্মক আয়ন থাকলেও তারা লিগ্যান্ড হয়। ঋণাত্মক আয়ন থাকলে সেই লিগ্যান্ড গুলাকে আমরা বলি অ্যানায়ন লিগ্যান্ড, আর যদি ঋণাত্মক আয়ন না থাকে, শুধুমাত্র মুক্ত জোট থাকে, তখন আমরা তাদেরকে বলি নিরপেক্ষ লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ড দুই ধরনের। তো এই নিরপেক্ষ লিগ্যান্ড এবং অ্যানায়ন লিগ্যান্ড, এরা দুইটাই যেহেতু লিগ্যান্ডের অন্তর্ভুক্ত, তো এই লিগ্যান্ড সমন্বয়ে আসলে গঠিত হয় সন্নিবেশ বন্ধন। আর এই সন্নিবেশ বন্ধনের সংখ্যা যত, আমরা তুমি যদি এভাবে দেখো যে সন্নিবেশ বন্ধনের সংখ্যা যত, আসলে লিগ্যান্ডের সংখ্যা যত, তার উপরেই সন্নিবেশ সংখ্যাটা নির্ভর করতেছে। যেমন আমি যদি তোমাকে এখানে একটু জটিল যৌগের ক্ষেত্রে যদি একটু শিখাই দিই, এটা একটা টেকনিক বা ট্রিক্স বলতে পারো। এই ট্রিক্স এর মাধ্যমে আমি এটা বের করার চেষ্টা করব। দেখো যদি আমি এইভাবে বলি, জটিল যৌগের ক্ষেত্রে তুমি কিভাবে লিগ্যান্ড বের করবা, জটিল যৌগের ক্ষেত্রে কষ্ট করার দরকার নেই, শুধু ট্রিক্সটা মনে রাখো। ট্রিক্সটা হচ্ছে জটিল যৌগের যে থার্ড ব্রেকেটটা যেটা থাকে, সেই থার্ড ব্রেকেটের ভেতরে যে ধনাত্মক আয়ন ধাতু অথবা প্রথম মৌল যা থাকবে, তাদেরকে তুমি যদি বাদ দাও তাহলে বাকি সবাই লিগ্যান্ড হবে। যেমন আমি এক্সাম্পল দিই, ধরো এই যে তুমি এখানে কিছু যৌগ দেখতে পাচ্ছো, এই যৌগ গুলোর মধ্যে তুমি দেখো থার্ড ব্রেকেটের ভিতরে যারা আছে, থার্ড ব্রেকেটের ভিতরে প্রথম মৌল কোনটা, কপার। তাহলে কপারটাকে বাদ দাও, তাহলে থার্ড ব্রেকেটের ভিতরে কপারটাকে বাদ দিলে এই যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়াটাই হচ্ছে লিগ্যান্ড। সেম ভাবে আমি যদি পরের যৌগটার ক্ষেত্রে দেখি, দুই নম্বর যৌগের মধ্যে তুমি থার্ড ব্রেকেটের ভিতরে যারা যারা আছে তাদের মধ্যে প্রথম মৌল কোনটা, এই আয়রন, তাহলে প্রথম মৌলটাকে বাদ দাও, তাহলে বাকি যারা আছে থার্ড ব্রেকেটের ভিতরে, এই সায়ানাইড, তাহলে সায়ানাইডটা হচ্ছে লিগ্যান্ড। সেম ভাবে পরেরটার ক্ষেত্রে তুমি তিন নাম্বার যৌগের ক্ষেত্রে দেখো, তুমি যদি এখানে থার্ড ব্রেকেটের ভিতরে কোবালটা যেটা আছে, এই কোবালটাকে যদি বাদ দাও, কারণ এটা প্রথম মৌল, প্রথম মৌল যেটা সেটাকে যদি বাদ দাও, বাদ দিলে বাকি যারা থাকবে তারা হচ্ছে লিগ্যান্ড। তার মানে এখানে অ্যামোনিয়াটা লিগ্যান্ড এবং ক্লোরাইডটা লিগ্যান্ড। দেখো আমরা অনেকে কিন্তু ভুল করি এখানে, যে অ্যামোনিয়া এবং ক্লোরাইড দুইটাই লিগ্যান্ড, এই ক্লোরাইডটাকে অনেকে লিগ্যান্ড হিসেবে আমরা চিন্তা করি না। এই ক্লোরাইডটাও কিন্তু লিগ্যান্ড, কেন? কারণ ক্লোরাইড একটা ঋণাত্মক আয়ন বিশিষ্ট, এবং আমরা জানি লিগ্যান্ড কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে নিরপেক্ষ লিগ্যান্ড, আর একটা কিন্তু তোমার ঋণাত্মক লিগ্যান্ড বা অ্যানায়ন লিগ্যান্ড হয়। তার মানে এখানে ক্লোরাইডটাও কিন্তু লিগ্যান্ড। কেউ যদি এই ক্লোরাইডটাকে লিগ্যান্ড হিসেবে চিন্তা না করে তাহলে সে ভুল করবে। পরের যৌগটা যেটা চার নম্বর যৌগের মধ্যে, তুমি দেখো থার্ড ব্রেকেটের ভিতরে ধনাত্মক যে মৌলটা আছে, সেই ধনাত্মক মৌল বা প্রথম মৌল যেটা, এটাকে বাদ দিলে বাকি যারা থাকবে তারা হচ্ছে লিগ্যান্ড। এখানে অ্যামোনিয়াটা লিগ্যান্ড। এখন তুমি হয়তো ভাবতে পারো যে ভাই এখানে ক্লোরাইডটা লিগ্যান্ড হবে না। না, এখানে ক্লোরাইডটা লিগ্যান্ড হবে না। কেন ক্লোরাইডটা লিগ্যান্ড হবে না? কারণ ক্লোরাইডটা কিন্তু থার্ড ব্রেকেটের বাহিরে আছে। আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম লিগ্যান্ড হতে হলে থার্ড ব্রেকেটের ভিতরে থাকতে হবে। কেন? কারণ হচ্ছে থার্ড ব্রেকেটের বাইরে যে আছে তার সাথে আসলে এই জটিল যৌগের সম্পর্কটা হয় আয়নিক, কিন্তু থার্ড ব্রেকেটের ভিতরে যারা থাকে তাদের সাথে জটিল যৌগের মধ্যে এই প্রথম মৌলটার সাথে সম্পর্ক হয় সন্নিবেশ, সন্নিবেশ বন্ধন। তাহলে এই জিনিসটা কিন্তু তোমার বুঝার আছে। এই জন্য আমরা থার্ড ব্রেকেটের বাইরে যারা থাকবে তাদেরকে লিগ্যান্ড হিসেবে কাউন্ট করি না, কারণ থার্ড ব্রেকেটের বাইরে থাকলে তার সাথে আয়নিক বন্ধন গঠিত হয়, তার সাথে সন্নিবেশ বন্ধন গঠিত হয় না। এরপরে যদি আমরা দেখি এই সর্বশেষ যে যৌগটা দেখতে পাচ্ছি, জটিল যৌগ, এই যৌগটার মধ্যে প্রথম যে মৌলটা আছে এই প্রথম মৌলটাকে বাদ দিলে থার্ড ব্রেকেটের ভিতরে বাকি যারা থাকবে তারাই লিগ্যান্ড। তার মানে এখানে পানিটাও লিগ্যান্ড, এখানে ক্লোরাইডটাও লিগ্যান্ড। আচ্ছা, এখানে ক্লোরাইডটা আবার কেন লিগ্যান্ড? কারণ ক্লোরাইডটা কিন্তু জটিল যৌগের মধ্যে থার্ড ব্রেকেটের ভিতরে আছে, এই কারণে। থার্ড ব্রেকেটের ভিতরে যদি না থাকতো তাহলে কিন্তু সে আবার লিগ্যান্ড হইতো না। তাহলে আমাদের এই ট্রিক্সটা এটা খেয়াল রাখবা যে জটিল যৌগে থার্ড ব্রেকেটের ভিতরে যারা থাকবে তাদের মধ্যে তুমি যদি ধনাত্মক আয়নটা অথবা কে ধাতুটাকে অথবা যদি প্রথম যে মৌলটা আছে সেটাকে যদি বাদ দাও, তাহলে সেটাকে বাদ দিলে বাদ বাকি সবাই হবে লিগ্যান্ড। তো এই লিগ্যান্ডের সংখ্যাটা তাহলে আমরা যদি এখন বের করি, লিগ্যান্ডের সংখ্যা যত তার সন্নিবেশ সংখ্যা কিন্তু তত। দেখো আমি এখানে বলে দিচ্ছি যে লিগ্যান্ডের সংখ্যা যত তার সন্নিবেশ সংখ্যা হবে তত। তাহলে লিগ্যান্ডের সংখ্যা কত এটা আমরা আগে দেখি। তুমি দেখো এখানে অ্যামোনিয়াটা ছিল লিগ্যান্ড, আর অ্যামোনিয়ার সংখ্যা কত? চার। তার মানে অ্যামোনিয়ার সংখ্যা যেহেতু চার, মানে লিগ্যান্ডের সংখ্যা চার, তার মানে সন্নিবেশ সংখ্যা চার। এখানে তুমি এই যৌগটার ক্ষেত্রে দেখো, এখানে লিগ্যান্ড কিন্তু শুধুমাত্র সায়ানাইড, আর সায়ানাইডের সংখ্যা ছয়,
তার মানে তার সন্নিবেশ সংখ্যা 6। সেম ভাবে এখানে এই তৃতীয় যৌগটার ক্ষেত্রে তুমি দেখতেছো এখানে অ্যামোনিয়াটাও লিগ্যান্ড এবং ক্লোরাইডটাও লিগ্যান্ড। তাহলে এখানে অ্যামোনিয়ার সংখ্যা 3 এবং ক্লোরাইডের সংখ্যা 3, তাহলে 3 এবং 3 মিলে 6, তার মানে এখানে সন্নিবেশ সংখ্যা 6। কিন্তু এই যৌগটা 4 নম্বর যৌগটার ক্ষেত্রে তুমি দেখো এখানে শুধুমাত্র অ্যামোনিয়াটা লিগ্যান্ড, তাই অ্যামোনিয়ার সংখ্যা 6, তাই লিগ্যান্ডের সংখ্যা 6। এখানে সর্বশেষ যে যৌগটা দেখতে পাচ্ছ, এই সর্বশেষ যৌগের মধ্যে আমরা এখানে বলতে পারি এখানে পানি এবং ক্লোরাইড দুইটাই লিগ্যান্ড, তার মানে এখানে সন্নিবেশ সংখ্যা হবে পানির সংখ্যা এবং ক্লোরাইডের সংখ্যা যোগ করলে 3 যোগ 3 = 6, তার মানে এখানে সন্নিবেশ সংখ্যা 6। এভাবে করে আমরা সন্নিবেশ সংখ্যাটা বের করে ফেললাম। তাহলে এই যে সন্নিবেশ সংখ্যাগুলো বের করলাম, এখন আমরা দেখবো ডান পাশে যে জিনিসটা লেখা আছে, ডান পাশে আমরা একটু দেখি, আমি এটা মুছে দিচ্ছি। দেখো তুমি যদি ডান পাশের দিকে তাকাও, তাহলে তুমি ডান পাশে তাকালে দেখতে পারবা এখানে আমরা লিখলাম যে তড়িৎ বিশ্লেষ্য এবং কারা তড়িৎ অবিশ্লেষ্য। তাহলে তড়িৎ বিশ্লেষ্যকার আর অবিশ্লেষ্যকার এটা বোঝার জন্য আমি তোমাকে এভাবে বলি, মনে রাখবা থার্ড ব্র্যাকেটের বাহিরে যারা থাকবে, যদি দেখো তুমি থার্ড ব্র্যাকেটের বাহিরে এখানে কি আছে, সালফেট আছে, থার্ড ব্র্যাকেটের বাহিরে এখানে কি আছে, পটাশিয়াম আছে, থার্ড ব্র্যাকেটের বাহিরে এখানে কি আছে, ক্লোরাইড আছে। তাহলে থার্ড ব্র্যাকেটের বাহিরে যদি কোনো মৌল থাকে বা যৌগ থাকে, যেই থাকুক না কেন, তাদের সাথে সবসময় জটিল যৌগের সম্পর্কটা হয় আয়নিক, অর্থাৎ তারা আয়নিত হইতে পারে। এই আয়নিক সম্পর্ক যাদের মধ্যে থাকবে তারা আসলে আয়নিত হয় বিধায় তারা তড়িৎ বিশ্লেষ্য। তাহলে আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি, এই যে সালফেটটা এটা যেহেতু বাহিরে আছে, তুমি দেখো থার্ড ব্র্যাকেটের বাহিরে আছে, তাই এটাকে বিভাজিত করা যায়, মানে ভাগ করে ফেলা যায় বা আয়নিত করা যায়, এই কারণে সে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। তারপরে যৌগটার ক্ষেত্রে দেখো তুমি এই যে পটাশিয়ামটা, এই পটাশিয়ামটা কিন্তু থার্ড ব্র্যাকেটের বাহিরে আছে, যেহেতু সে থার্ড ব্র্যাকেটের বাহিরে আছে তার মানে তাকে আয়নিত করা যায়, অর্থাৎ সে বিয়োজিত হয়ে যায়, এই বিয়োজিত হয়ে যাওয়ার কারণে সে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। এই যৌগটার ক্ষেত্রে দেখো তুমি এই যৌগটার ক্ষেত্রে 3 নম্বর যৌগটার ক্ষেত্রে ওকে কিন্তু থার্ড ব্র্যাকেটের বাহিরে, অর্থাৎ জটিল যৌগ যেটা থার্ড ব্র্যাকেট, সেই থার্ড ব্র্যাকেটের বাহিরে আর কিন্তু কিছু নাই, যেহেতু থার্ড ব্র্যাকেটের বাহিরে কিছু নাই তার মানে তাকে বিশ্লেষণ করা যায় না, অর্থাৎ সে তড়িৎ অবিশ্লেষ্য। সেম ভাবে আমরা যদি এই 4 নম্বর যৌগটার ক্ষেত্রে দেখো, তুমি দেখো থার্ড ব্র্যাকেটের বাহিরে কিন্তু এখানে ক্লোরাইডটা আছে, যেহেতু থার্ড ব্র্যাকেটের বাহিরে এই ক্লোরাইডটা আছে তার মানে তাকে বিশ্লেষণ করা যাবে, তাই এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য যৌগ, মানে আয়নিত করা যায়। এবং থার্ড ব্র্যাকেটের বাইরে দেখো সর্বশেষ যৌগটার ক্ষেত্রে থার্ড ব্র্যাকেটের বাহিরে কেউ নাই, তার মানে এটাকে কিন্তু বিশ্লেষণ করতে পারবা না, তাহলে এটাকে তড়িৎ বিশ্লেষণ করা যাবে না, দেখে এটা তড়িৎ অবিশ্লেষ্য। তাহলে কারা কারা তড়িৎ বিশ্লেষ্য এবং কারা কারা তড়িৎ অবিশ্লেষ্য এটা আমি বের করলাম কি দেখে, থার্ড ব্র্যাকেটের বাহিরে কেউ আছে কিনা সেটা দেখে। তাহলে দেখো আবার যদি বলি যে 3 নম্বর যৌগটার ক্ষেত্রে থার্ড ব্র্যাকেটের বাহিরে কেউ নাই, তাহলে থার্ড ব্র্যাকেটের বাহিরে কেউ না থাকার কারণে সে হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। এই কথাটাকে আমি যদি একটু এভাবে বলি, মনে করো এই একটা বাটি, একটা বাটির মধ্যে, এটা একটা টিফিন বাটি, এই টিফিন বাটির মধ্যে তোমার আম্মা তোমাকে নুডলস দিয়ে দিল, তো এই নুডলস দিয়ে দিল, আরেকটা বাটির মধ্যে ধরো তোমাকে আরেকদিন একটা নুডলস দিয়ে দিল, তো একদিন হলো কি দেখো তোমার এই বাটির বাহিরে একটু নুডলস বের হয়ে থাকলো, তো যদি তুমি এভাবে চিন্তা করো যে বাটিটার বাহিরে কোনো নুডলস নাই, সেই বাটিটাকে না খুলে কিন্তু তুমি এই বাটি থেকে কোনো নুডলস খেতে পারতেছো না, তার মানে এখান থেকে নুডলসটা খাওয়া যাচ্ছে না। কেন খাওয়া যাচ্ছে না, কারণ বাটির বাহিরে কিছু বের হয়ে নাই, কিন্তু এই পাশের ছবিটা, ডান পাশের ছবিটার মধ্যে তুমি দেখো একটু নুডলস বের হয়ে আছে, তাহলে যেই নুডলসটা একটু বের হয়ে আছে সেটাকে কিন্তু তুমি চাইলে বাটিটা না খুলেই একটু টান দিলে সেটা বের হয়ে আসবে, অর্থাৎ এটাকে বিশ্লেষণ করা যাচ্ছে, মানে তুমি বিভাজিত করতে পারতেছো, এই নুডলসটাকে তুমি বের করে ফেলতে পারতেছো। এই কথাটাই মনে রাখবা যে থার্ড ব্র্যাকেটের বাহিরে যদি কেউ থাকে তাহলে তাকে বিশ্লেষণ করা যায়, কিন্তু থার্ড ব্র্যাকেটের বাহিরে যদি কেউ না থাকে তাহলে তাকে বিশ্লেষণ করা যায় না, এই উদাহরণটার মাধ্যমে আমরা এটা মনে রাখতে পারি। তাহলে এই ছিল আমাদের যে টপিকটা, এই টপিকটা থেকে আমরা যদি এখন একটু বইয়ের সাথে যদি একটু মিলাই, তাহলে আমরা দেখি যে আমরা বইয়ের কোন অংশটা থেকে আমরা পড়লাম, এটা হচ্ছে আমাদের মৌলসমূহের পর্যাবৃত্তি ধর্ম যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টার একদম লাস্ট পেজ, তুমি যদি একদম লাস্ট পেজে আসো তাহলে লাস্ট পেজে আসলে তুমি এখানে দেখতে পারবা, এই যে এখানে দেখো 4টা যৌগ দিয়ে উদাহরণ দিয়ে দিচ্ছে যে কারা কারা তড়িৎ বিশ্লেষ্য জটিল যৌগ এবং কারা কারা তড়িৎ অবিশ্লেষ্য জটিল যৌগ। তা আমরা এখন এখান থেকে বের করতে পারবো না, দেখো এখানে এই যে ক্লোরিনটা এটা কিন্তু থার্ড ব্র্যাকেটের বাহিরে আছে, তার মানে একে বিভাজন করা যাবে, তাই সেটা তড়িৎ বিশ্লেষ্য, কিন্তু দেখো এই যৌগটার ক্ষেত্রে কেউ বাহিরে নাই, তাহলে যেহেতু কেউ বাহিরে নাই তার মানে এটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য। পরের যৌগটার ক্ষেত্রে দেখো এখানে থার্ড ব্র্যাকেটের বাহিরে কেউ একজন আছে, তাহলে থার্ড ব্র্যাকেটের বাহিরে যদি কেউ থাকে তাহলে সেটা কি করা যাবে, বিভাজন করা যাবে, তাই এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। আর এই লাস্ট যৌগটার ক্ষেত্রে দেখো এখানে থার্ড ব্র্যাকেটের বাহিরে কেউ নাই, তাই এটাকে তড়িৎ বিশ্লেষণ করা যাচ্ছে না, তাই এটা তড়িৎ অবিশ্লেষ্য। তাহলে এইভাবে করে আমরা কারা তড়িৎ বিশ্লেষ্য জটিল এবং কারা তড়িৎ অবিশ্লেষ্য জটিল যৌগ সেটা বের করতে পারলাম। দেখো এখানে কিন্তু সবাই কিন্তু জটিল যৌগ, আমরা কিন্তু আসলে জটিল যৌগ নিয়ে পড়তেছিলাম, এবং আমরা সন্নিবেশ সংখ্যাটা পড়তেছিলাম কাদের ক্ষেত্রে, সন্নিবেশ সংখ্যা পড়তেছিলাম জটিল যৌগের ক্ষেত্রে সন্নিবেশ সংখ্যা পড়তেছিলাম। তাহলে জটিল যৌগের ক্ষেত্রে সন্নিবেশ সংখ্যা শিখলাম এবং তড়িৎ বিশ্লেষ্য নাকি তড়িৎ অবিশ্লেষ্য জটিল যৌগ সেই জিনিসটা শিখলাম। এখন আমরা দেখবো যে কিভাবে এই জটিল যৌগগুলোর ক্ষেত্রে সংকরণটা বের করতে হয়, তাহলে সংকরণ কিভাবে বের করতে হয় সেটা আমি এখন দেখাচ্ছি।